যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। রাস্তার ধারে ছোট্ট দোকান অথবা ভ্যানে করে আজকাল নানা রকম বাহারি পিঠা বিক্রি করতে দেখা যায়। শীতের সময় ছাড়া বছরের অন্যান্য সময় একটা পিঠা খুব কমন থাকে, যেটা দেখতে অনেকটা আমাদের তেলের পিঠার মতো হলেও এটা বানানো হয় চালের গুঁড়ার বদলে ময়দা দিয়ে, আর সেটার নাম হচ্ছে পোয়া পিঠা বা মালপোয়া। এই পিঠাটা দুই রকম হয়ে থাকে, একটা ভেজা চিনি শিরাতে থাকে, অন্যটা শুকনো। আজকে আমি আপনাদেরকে শুকনো পোয়া পিঠাটাই তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমরা পোয়া পিঠার জন্য ব্যাটার তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। যা ময়দা নেবেন তার অর্ধেকটা সুজি ব্যবহার করতে হবে, এতে করে পিঠাটা একটু ক্রিস্পি হয়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি, যদি আপনি মিষ্টি বেশি খান তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, অনেকে আবার এর মধ্যে মৌরি ক্রাশ করেও দিয়ে থাকেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। এবারে সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে আমি মেখে নিচ্ছি, যাতে করে সবগুলো একসাথে ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখন লিকুইড অ্যাড করার পালা। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আপনারা লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধ দিতে পারেন, আর এর পরিবর্তে পানিটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু এর মধ্যে চিনি আছে তাই প্রথমে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দিলাম, পরে চিনিটা গলে যাওয়ার পর আমি বাকিটা দিব। এখন খুব ভালো করে চিনিটা গলা পর্যন্ত এটাকে ফেটে নিতে হবে জোরে জোরে, কারণ যত ভালো করে আপনি ফেটবেন এই পিঠাটা কিন্তু তত ভালো ফুলবে। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব, চিনি গলে গেলে এর কনসিস্টেন্সি কেমন হয় দেখে তারপরে পানি অ্যাড করব। এখন একটু ঘন আছে, আমি আরও 1/2 কাপ পানি একটু একটু করে এর মধ্যে দিচ্ছি, আর ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। টোটাল 1.5 কাপ লিকুইড এর মধ্যে আমি দিয়েছি, 1/2 কাপ ছিল দুধ আর 1 কাপ পানি। এই যে হয়ে গিয়েছে, এখন এটা একদম সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে, এই যে এরকম হবে। ডিসক্রিপশন বক্সে পুরো উপকরণের লিস্টটা দেয়া থাকবে, আপনারা সেখান থেকে পানির পরিমাণটা দেখে নিন আরেকবার। এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, এতে করে এর ভেতরে যে সুজিটা দিয়েছিলাম সেটা ফুলবে, যার কারণে পিঠা নরম হবে। 15 মিনিট পরে চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা কড়াইতে 1 কাপ তেল গরম করে নিয়েছি, এবং এর মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। অপেক্ষা করছি পিঠাটা ভেসে ওঠা পর্যন্ত। যখন পিঠাটা এরকম তেলের উপরে ভেসে উঠবে, তখন একটা চামচ দিয়ে আপনাকে এর উপরে তেলটা উঠিয়ে দিতে হবে, এতে করে পিঠাটা তাড়াতাড়ি ফুলবে। এবং ফুলে যাওয়ার পরেও তেলটা এভাবে উঠিয়ে দিবেন, তাতে করে ওপরের অংশটা ভাজা হতে থাকবে আর এই ফোলাটা বজায় থাকবে। 1 মিনিট একটু ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে, এবং এভাবে উল্টে পাল্টে আপনাকে আপনার পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নিতে হবে। আমি গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিলাম। এই একই নিয়মে আপনাকে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। এবং একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রত্যেকবার তেলের মধ্যে পিঠার ব্যাটার ছাড়ার আগে এটাকে ভালো করে একটু ফেটে নেবেন। আমি যতক্ষণে 1-1টা পিঠা ভাজা হচ্ছে ততক্ষণেও কিন্তু আমি ব্যাটারটাকে চামচ দিয়ে ফেটে নিয়েছি, কারণ হচ্ছে এই পিঠার ব্যাটারটা আপনি যত ভালো করে ফেটবেন এবং বারবার ফেটতে থাকলে এর ভেতরে যে এয়ার ক্রিয়েট হবে এর কারণে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর করে ফুলছে। আমি যে মেজারমেন্টটা আপনাদেরকে দিলাম সেটা হুবহু ফলো করলে, চুলার তাপটা মিডিয়াম টু মিডিয়াম হাইয়ে রাখলে, এবং এইভাবে যদি আপনি পিঠাটা ভাজেন সবগুলো পিঠা ফুলতে বাধ্য। তো আমি সবগুলো পিঠা এভাবে একে একে ভেজে নিচ্ছি। যেটুকুন ব্যাটার আমি তৈরি করেছিলাম তার থেকে এই সাইজে টোটাল 12টা পিঠা আমার হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলুমলু হয়েছে পিঠাগুলো।
আর তেলের মধ্যে যেমন ফুলেছিল পুরা ভাবটাও কিন্তু এখনো আছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা অনেক সফট। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদমই শক্ত না, আর ভেতরের অংশটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।